পূজোর আগে রাজ্য ভাগের দাবি ফের চরমে, পৃথক রাজ্যের দাবিতে আরো জোরালো আন্দোলন। গতকাল শিলিগুড়িতে আটটি সংগঠনের বৈঠক হয়। মোর্চা সুপ্রিমো বিমল গোরিং এর উপস্থিতিতে সম্মেলনে চলে এই বৈঠক। উপস্থিত ছিলেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির প্রতিনিধিরা, এছাড়াও কামতাপুর পিপলস পার্টি, এসসি এসটি ওবিসি মুভমেন্ট মঞ্চ, গোর্খা জনমুক্তি মোর্চা, একাধিক সংগঠন ছিলেন পৃথক রাজ্যের দাবিতে। সমস্ত দলগুলি কোথাও একত্রিত হচ্ছে না তো? নিতাই রয়েছেন আমার সঙ্গে। নিতা, এই যে বিষয়টা সামনে আসছে পৃথক রাজ্যের দাবিতে, আবারও কি একটা জোরালো আন্দোলন সংঘটিত হচ্ছে পাহাড়ে? পাহাড়ের আবহাওয়া কি? একদমই দেখো, যে বিষয়টি এখন সামনে আসছে, যে এতদিন যে বিষয়টি ছিল যে পৃথক রাজ্যের দাবিতে পাহাড় যেমন একদিকে আলাদাভাবে লড়ছিল, তেমনি অন্যান্য যে সমস্ত আঞ্চলিক দলগুলি ছিল তারাও নিজেদের মতন করে আলাদা আলাদাভাবে তারা পৃথক রাজ্যের দাবিতে সুর চড়িয়ে আসছিলেন, কিন্তু কোথাও গিয়ে তাদের সেই আন্দোলনে ভাটা পড়ে যাচ্ছিল। আর এই পরিস্থিতি দাঁড়িয়ে এবার যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে বা আঞ্চলিক ছোট ছোট দলগুলি রয়েছে, তারা নিজেদের মতন করে এবার একজোট হয়েছে এবং একজোট হয়ে তারা সকলে উত্তরবঙ্গকে কেন্দ্র করে একটি আলাদা রাজ্য গড়ে তোলার দাবি তুলেছে। এবং এই পরিস্থিতি তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করব, যারা এইভাবে একজোট হয়ে এক মঞ্চে দাঁড়িয়ে যখন উত্তরবঙ্গকে কেন্দ্র করে একটি আলাদা রাজ্য গড়ে তোলার দাবি জানাচ্ছে, সেই পরিস্থিতিতে রাজ্য এবং কেন্দ্রের উপর যে চাপ বাড়ানোর একটি নতুন ভাবে কৌশল তৈরি করা হচ্ছে, সেটা কি লোকসভা নির্বাচনকে সামনে রেখে কি এই কৌশল সংগঠিত করতে চাইছেন এই সমস্ত সংগঠনগুলি? একদমই দেখো, কারণ যেই বিষয়টি বারবার পাহাড়ে বিশেষ করে আমরা লক্ষ্য করেছি, প্রতি বছর লোকসভা নির্বাচনের আগেই যে সমস্ত রাজনৈতিক দলগুলি থাকে তারা পাহাড়ের যে সমস্ত আঞ্চলিক দল তাদের সঙ্গে হাত মেলায়, তাদের পাহাড়ের যে সমস্যা রয়েছে তার সমাধান করা হবে বলে। কিন্তু বিগত দিনে দেখা গিয়েছে যে শুধু প্রতিশ্রুতি সার হয় এবং তার পরবর্তীতে যখন ভোট পেরিয়ে যায় তখন তাদের কথা কেউ ভাবে না, সেই অভিযোগ কিন্তু বারবার পাহাড়ের একাধিক রাজনৈতিক দল তুলে আসছিল। এরপরে এবার যে এক মঞ্চে সকলকে দেখা যাচ্ছে, সেই পরিস্থিতি কিন্তু এবার বলা বাহুল্য যে তাদের দাবি দেওয়া পূরণ না হয় এবার শুধুমাত্র বিমল গুরুং একা পথ চলার সিদ্ধান্ত। নিতাই, আমাদের নজর থাকবে সেদিকে, সঙ্গে ছিলেন নিতাই সাহা।